রাজ্যে যখন মোদি আসেন, অমিত শাহ আসেন, তারা যখন রাজ্যে আসেন তখন বলা হয় বহিরাগত। এখন মমতা ব্যানার্জির প্রার্থী মানে তৃণমূল দলের প্রার্থী ইউসুফ পাঠান, তিনি গুজরাটের বাসিন্দা। কে বলেছে ইউসুফ পাঠান গুজরাটে? ভবানীপুরে জন্ম, মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছে, ময়দানের মাঠে ক্রিকেট খেলতো, তোমরা কেউ জানো না। কীর্তি আসাদ বহিরাগত? কীর্তি আসাদ এই তো নর্থ ক্যালকাটায় থাকতেন, মানিকতলায় থাকতেন, এখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা। কীর্তি আসাদকে এখানে কতবার দেখা গেছে, এখানে ধর্মতলায় এসে ঘোরাঘুরি করতেন, স্প্লেন্ডারে ঘোরাঘুরি করতেন, এখান থেকেই তো ছোটোবেলায় মানুষ। নর্থ ক্যালকাটার ওখানে গিয়ে তোমার কেশিদাসে গিয়ে রসগোল্লা খেতেন, তো এগুলো তো আছে, তো কিন্তু তোমরা জানো না এই বিষয়গুলো। নর্থ ক্যালকাটার প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে বেড়াতে দেখা যেত ছোটো থেকে। তো এরা বাংলার লোক, মোদিজি বহিরাগত হতে পারে, এরা বহিরাগত নয়। তৃণমূলের প্রার্থীর যখনই নাম ঘোষণা হয়েছে দেবাংশু ভট্টাচার্য, ভালো ছেলে, ইয়াং ছেলে, প্রার্থী হয়েছে, দলের প্রার্থী হয়েছে, কিন্তু খারাপ ব্যাপার, 2 লক্ষ ভোটে হারবে। যেখানে দাঁড়িয়েছেন সেখানে অন্তত 2 লক্ষ ভোটে হারবে। তিনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে তিনি আক্রমণ করছেন, যে বলছে যে উনি রাজনীতির দিক থেকে দেবাংশু সিনিয়র, 61 বছরের একজন মানুষ হিসেবে রাজনীতিতে এসেছেন। বাংলার মানুষের কাছে দুটো মানুষের কী ইমেজ সেটা আমাদের না জিজ্ঞেস করে আপনারা জনমত একটা সমীক্ষা করলেই আপনারা বুঝতে পারবেন। যাদবপুরে মিমিবাদ সায়নী ঘোষ প্রার্থী, সায়নী ঘোষে কয়েকদিন আগেই তো মহাশিবরাত্রি গেছে, মহাদেব জানেন কি করতে হবে। কারণ এ যেভাবে শিবলিঙ্গকে যেভাবে অপমান করেছে, আমাদের সংস্কৃতি, আমাদের খ্রিস্টি, আমাদের হিন্দু ধর্মকে যেভাবে অপমান করেছে, মহাদেবের শিবলিঙ্গর মাথায় কন্ডম পরিয়ে, তাতে করে এর যোগ্য জবাবও পাবে। আলটিমেটলি এগুলো কালচারের প্রশ্ন, আপব্রিঙ্গিংয়ের প্রশ্ন, কিন্তু ওপরে ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা ঈশ্বর বুঝিয়ে দেবেন যে আগামী দিন যাদবপুরে কী হতে চলেছে। আমি ওকে নিয়ে খুব একটা বিশেষ মন্তব্য করব না, কারণ এগুলো নিজের নিজের রুচির ব্যাপার। ফের নাম না করে বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন বিজেপির কুরসিতে বসে বিচার করবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো যখন বলেন, যে কিন্তু স্বাধীন দেশের নাগরিক, সে নিজে তার চাকরি জীবনের আগে ভলেন্টারি রিটায়ারমেন্ট রেখে মানে নিয়ে সে চাকরি ছেড়ে তার মনে হয়েছে যে সমাজের একটা বড় অংশের মানুষের হয়ে কাজ করার জন্য তার রাজনীতিতে আসা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনভাবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন? অতীতে আমরা দেখেছি যে কাজ করা পুলিশের একজন আইপিএস, হি ওয়াজ ওয়ার্কিং, সেখান থেকে রিজাইন করে দলের প্রার্থী জিতে মন্ত্রী, এগুলো তো আমরা দেখেছি অতীতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো বলার কোনো মুখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রেক্ষাপট এই কথাগুলো বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো বলার কোনো নৈতিক অধিকার নেই। পক্ষপাত দুষ্ট যে কথাগুলো মমতা বন্দ্যায় যে বিষয়গুলো বলছেন, তিনি যদি আজকে একটা আঙুল তোলেন ওনার দিকে 10টা আঙুল উঠবেন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কোনো দুর্নীতির সম্পর্ক নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে নিজের বক্তব্য খোলসা করে উনি বলেছেন যে উনি কেন রাজনীতিতে আসতে চান, তো অবশ্যই আসতে পারেন। আরে বলছেন যে চেয়ারে বসেছিল কেউ, টে বাইরে বেরিয়ে গোখরো, এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রুচিসম্মত, এইগুলো নিয়ে মন্তব্য করার খুব একটা অবকাশ নেই আমার। হাজার হাজার চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছো, হাজার হাজার লোকের চাকরি যদি কেউ খেয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার গরিব ছেলেমেয়েগুলোর চাকরি নিয়ে যিনি ছিনিমিনি খেলেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য এই বেকার ছেলেমেয়েগুলো দিনের পর দিন রাস্তায় বসে হাহাকার করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ কোনো লিগালি রিলিফ দিয়ে থেকে থাকে এদেরকে আইনগতভাবে, আইনের পরিধির মধ্যে থেকে, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে যদি বেশ কিছু চোরেরা ধরা পড়ে থাকে, জেলে গিয়ে থাকে, তার অন্যতম কৃতিত্ব যেই মানুষটা তার নাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ যে চুরিটা ধরেছেন বলে। বলছেন পায়ে হাত দিয়ে প্রমাণ করছে বাবু। হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। হ্যাঁ, ওই রিডান্ডেন্ট কথা, ইররিলেভেন্ট কথাবার্তা, ছাড়ুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আগেও দেখা গিয়েছিলেন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, এবং ব্রিগেডের জনসভা থেকেও বলছেন বিচার অবস্থার কলঙ্ক, ওনাকে দেখে মানুষের বিচারক হিসেবে কনফিডেন্স কমে যাবে, এইসব। এগুলো নিজের নিজের রুচি, নিজের নিজের কালচারের বিষয়, কে কীরকম কথা বলবেন বলছেন উনি, ঠিক আছে। কল্যাণদা আমাদের প্রফেশনালি কোর্টে তো সিনিয়র, এবং হাইকোর্টে উনি একজন ডিস্টিংগুইশড অ্যাডভোকেট, তো সেই ক্ষেত্রে আমি এমন কিছু কটু কথা বলবো না যেটা ওনার খারাপ লাগবে। তবে এটাও সত্যি কথা যে কল্যাণবাবুর সম্পর্কেও কিন্তু অনেকে অনেক রকম কথা বলে। কল্যাণবাবু নিজেও জানেন যে নিজের দলের মধ্যে কী হেনস্থার সম্মুখীন তাকে হতে হয়েছিল, দলের মধ্যে একটা বড় অংশ তাকে এখানে কীভাবে অপমান অপদস্থ করেছিল এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানেন। আজকে হয়তো উনি টিকিট পেয়েছেন, কিন্তু একটা সময় অনিশ্চয়তার মধ্যে উনিও ছিলেন, এবং দলের মধ্যে নাম্বার বাড়ানোর জন্য যেই যেই জিনিসগুলো করার দরকার উনি খুব ভালো জানেন এবং সেইগুলো করেছেন, এখনও করছেন। দলের মধ্যে নাম্বার বাড়ানোর জন্য, টিকে থাকার জন্য তৃণমূল কংগ্রেসে এই ধরনের কথাবার্তা বলতে হয়। ব্রিগেডের
জনসভাতে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী চমকে 3 নম্বর রচনা ব্যানার্জি। কোনো চমক ফমক কিছু না, আলটিমেটলি এগুলো সবাই হেরে সব বান্ডিল হয়ে যাবে। যতই চোরেদের ফ্যাশন সহ হোক আর যাই হোক না কেন, এসবগুলো তো কোনো কেউ বাঁচতে পারবে না। তৃণমূল শূন্য হবে আগামী লোকসভা নির্বাচনে। যে লক্ষ্যমাত্রা বিজেপি স্থির করেছে, এই লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাবো এবং আগামী দিন পশ্চিমবঙ্গে তৃণমূলকে দুর্বিন্দিও খুঁজে পাওয়া যাবে। এই রচনা ব্যানার্জি, তিনি সন্দেশখালি ইস্যু নিয়ে বলেছিলেন যে কয়েকটা মাত্র অভিযোগ আসছে, কয়েকজন অভিযোগ করছে, সবাই তো আর করছে না। উনি এই বিষয়গুলো যখন এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা বলেন, আমার একটা কথাই শুধু বলার, সেটা হচ্ছে নিজের বাড়ির যদি কাউকে রাত্রির 12টার সময় পিঠে বানাতে ডাকতো যন্ত্রণাটা তখন বুঝতেন। এখন একটা চিন্তা ভাবনা বা একটা অ্যাসপিরেশান নিয়ে একটা দলের প্রার্থী হবেন বলে এই ধরনের কথাবার্তা বলা সম্মিলিতভাবে নারী জাতিকে কলঙ্কিত করে, নারী জাতির সম্ভ্রম নিয়ে বিষয়গুলো আঙুল তোলে, সেই বিষয় বলা উচিত না। আরেকজন প্রার্থী, তৃণমূলের আরেকজন প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি আবার বলছেন বাড়ি বাড়ি দেশ মে ছোট ছোট ঘটনা ঘটছে সন্দেশ খালি। কী এরা কারা, কোত্থেকে এসছে এরা, রাজনীতির মানে মানে রাজনীতির দৈন্যদশা, তৃণমূল কংগ্রেসের দৈন্যদশাটা বোঝা যায় এই সমস্ত লোকজনকে প্রার্থী করলে। যে তার সাথে মানে সৌমিত্রদার তার একটা ম্যাট্রিমোনিয়াল ডিসকর্ড ছিল, তাদের ডিভোর্স হয়ে গেছে, এ হয়েছে, সম্পূর্ণভাবে দুজন আলাদাভাবে আছে, এবং সেইটাকে ক্যাপিটালাইজ করে রাজনীতি করা, এই নোংরা মানসিকতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই থাকতে পারে। সায়নী ঘোষকে পাশে বসিয়ে বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, বাইন দেওয়া চোর কিছু ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লোকজনদের তো বেশি করে প্যাট্রনাইজ করে, যারা হিন্দু ধর্মের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলবে, যারা হিন্দু ধর্মের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই সংখ্যক মানুষের রাজনীতি করে নিজে টিকে আছেন, যাদেরকে একটা সময় দুদেল গুরু বলেছিল, তো সেই দুদেল গুরুদের রাজনীতি নিয়ে টিকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথাবার্তা বলবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা সারা বাংলার মানুষ বুঝে গেছে, যোগ্য জবাব পাবেন এবারে। তৃণমূল অভিযোগ করছে যে রাজ্যের নির্বাচন কমিশন নিজে বলেছে এজেন্সিগুলোকে সঙ্গে নিয়ে ভোট লুট করার ছক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে তারা ভোট লুট করবে, তারা এটুকুন জেনে রাখতে পারে যে আমরা যারা বিজেপির সাধারণ কর্মী সমর্থক যারা রয়েছি, আমরা কেউ চুপ করে বসে থাকবো না। তৃণমূল যে ভাষায় উত্তর চাইবে আমরা সেই ভাষাতেই উত্তর দিতে প্রস্তুত। তাই এই সবগুলো করার আগে তৃণমূল যেন 10 বার ভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে যে আগামীরা স্বৈরাচারীদের বিদায় তো এবার ওর হবে, সাংসদ থেকে প্রাক্তন সাংসদ হবে, ভোটের রেজাল্টের দিন দেখো কী হয়। আরও বলছেন যে বিজেপির ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন, কালকে সন্দেশখালীর গর্জন একটা জিনিস বুঝিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন অবশ্যম্ভাবী। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে ইডি সিবিআই ভোট দেবে না, ভোট দেবে মানুষ কড়াই গণ্ডায় জবাব দেবে। একদম, মানুষ তো জবাব দিতে প্রস্তুত, এই রাজ্য থেকে তৃণমূলকে বিদায় করতে প্রস্তুত, এই স্বৈরাচারী শাসককে উৎখাত করতে প্রস্তুত। ভোটটা হতে দিন, মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা যন্ত্রণা, প্রত্যেকটা আর্তনাদের জবাব বুঝিয়ে দেবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভা থেকেও বলছেন যে 2021 দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলা। এই যে মিথ্যে কথাগুলো তারা বলছে, একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্পে মানুষ উপকৃত হচ্ছে, তৃণমূল কংগ্রেস নিজেদের নাম দিয়ে চালাতে চাইছে, একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো রাজ্যে লাগু করতে চাইছে কিন্তু এই সরকার করতে দিচ্ছে না, রাজ্য সরকার করতে দিচ্ছে না। আয়ুষের মতন একটা এতটা জনমোহিনী একটা প্রকল্প এই রাজ্য লাগু করতে দেয়নি। যাই হোক, এই সরকার তো আর কদিন, এই রাজ্যেও ডবল ইঞ্জিনের সরকার হবে এবং সমস্ত কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা সব পাবে। আসলে এদের রাগটা অন্য জায়গাতে, এরা ভেবেছিল কেন্দ্রীয় সরকার টাকা দিয়েই যাবে, হিসাব চাইবে না। এটা তো মোদিজির সরকার, উনার স্পষ্ট কথা, না কাউঙ্গা না খানে দুঙ্গা, উনি এই চুরিচচ্চুরি বরদাস্ত করবেন না। বরদাস্ত না করার কারণেই এই সমস্ত চুরিচচ্চুরি যারা করবে তাদের কাছ থেকে হিসাব চাইলে এদের গোসা হবে। গোসা হোক আর যাই হোক, মোদিজি মোদিজির কাজ করবেন, আমরা আমাদের কাজ করব, মানুষের টাকা নিয়ে ছিনিবিনি খেলতে দেব না। এটা সরকারি টাকা, এটা আমার আপনার টাকা, এটা মানুষের কষ্ট করে রোজগার করে, যে মানুষ যে টাকা রোজগার করে সেখান থেকে ট্যাক্স দেওয়ার টাকা, তো এগুলো নিয়ে মানুষের টাকা অন্তত আর কেউ হোক না হোক, মোদিজি এই টাকা নিয়ে ছিনিবিনি খেলতে দেবেন না।